ওয়েলকাম বন্ধুরা পরবর্তী টেটের প্রস্তুতি শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদের জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতির পালা টেট ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষার ভেনু ও সেন্টারের বিষয়ে পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষার ভেনুগুলির ঠিকানা ও সেখানে কতজন পরীক্ষা দিতে পারবেন তার তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ উল্লেখ্য কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন গৌতম পাল দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনই সাংবাদিক বৈঠক করে গৌতম গৌতমবাবু জানিয়েছিলেন এখন থেকে প্রতি বছর টেট হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির এই বার্তা মতোই এবার প্রস্তুতি শুরু হয়ে গেল পরবর্তী টেটের জন্য পর্ষদের তরফে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে পাঠ পাঠানো বার্তাই বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামো যেন ভালো হয় এবং যাতায়াতের সুব্যবস্থা থাকে প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্বে গৌতমবাবু আসার পর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে যে কোনো রকম সমস্যার কথা এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সরাসরি জানানোর ব্যবস্থা করা হয়েছে তৈরি করা হয়েছে একটি গ্রিভেন্স সেল অনলাইনে পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সহজেই নিজের সমস্যার কথা জানাতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে ইতিমধ্যে বেশ কিছু জট তৈরি হয়ে রয়েছে টেট পাস করেও পরীক্ষা না পেয়ে বসে রয়েছেন অনেকে চাকরি প্রার্থীরা রাস্তায় রাস্তায় আন্দোলন করছেন বেশ কিছু ক্ষেত্রে নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে এমন পরিস্থিতিতে রাজ্য সরকারও এই প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত জট কাটাতে উদ্যোগী হয়েছেন আপনারা সকলেই জানেন যে রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্য এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন হাইকোর্টের নির্দেশে তাকে ওই পদ থেকে সরানো হয়েছে তার জায়গায় নতুন সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাবু। তিনি দায়িত্ব গ্রহণের পরই সবাইকে স্পষ্ট করে দিয়েছেন পর্ষদের আগামী পথ চলা কীরকম হবে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আগামী দিনে সব কিছুতে স্বচ্ছতা থাকবে তাহলে বন্ধুরা আপনাদেরকে পুনরায় মূল বিষয়টা জানিয়ে দিচ্ছি নতুন প্রাথমিক টিচার এলিজিবিলিটি টেস্ট যাকে টেট বলা হয় তার প্রস্তুতি শুরু করেছে শিক্ষা পর্ষদ জরুরি ভিত্তিতে চেয়ে পাঠানো হলো জেলাভিত্তিক পরীক্ষা কেন্দ্রের তালিকা বৃহস্পতিবারই প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছ থেকে এই তালিকা চেয়ে পাঠিয়েছেন পর্ষদের সচিব রত্নাব চক্রবর্তী বাগজি পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় বলেছেন আমরা প্রস্তুতি শুরু করেছি আগামী নয় সেপ্টেম্বরের মধ্যে তালিকা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচিত কেন্দ্রগুলির ভালো পরিকাঠামো ও পর্যাপ্ত পরিবহনের সুযোগ সুবিধা থাকতে হবে কোন পরীক্ষা কেন্দ্রে কতজন পরীক্ষা নেওয়া যাবে তা জানাতে বলা হয়েছে তাহলে বন্ধুরা যারা এই প্রাইমারি টেট পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিন এবং আপনাদের কোনো অভিযোগ যদি থাকে সে অভিযোগ কিভাবে পর্ষদে পাঠাবেন অনলাইনে সেইটি এই ভিডিওই আপনাদের জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনারা গুগল সার্চবারে আসবেন গুগল সার্চবারে আসার পরে আপনারা টাইপ করবেন গ্রিভান্স ওয়েবসাইট ওয়েস্টবেঙ্গল প্রাইমারি বোর্ড এইটা লিখে যখন সার্চ করবেন অনেকগুলি লিঙ্ক আসবে তার মধ্যে যে লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন গ্রিভান্স ওয়েবসাইট অফ বেঙ্গল প্রাইমারি বোর্ড এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনারা একটি ওয়েবসাইটে ল্যান্ড করবেন এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা নিচের দিকে কল করবেন নিচের দিকে সর্বপ্রথম আপনারা এখানে একটা ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওটা দেখে নেবেন কীভাবে আপনারা অভিযোগ করবেন এরপরে আপনারা উপর দিকে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করলে পর্ষদের ওয়েবসাইটে ল্যান্ড করবেন যেখানে আপনাদেরকে প্রথমে আপনাদের নাম মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস এবং আপনার পারমান্ট অ্যাড্রেস দিতে হবে প্রসঙ্গত আপনাদেরকে বলে রাখি আপনি যদি শিক্ষক পদে কর্মরত হয়ে থাকেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের পাশাপাশি আপনার স্কুল নাম এবং ইউডাই কোড এই অ্যাড্রেসে দিতে হবে এরপরে আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি এখান থেকে যে বিষয়ে আপনি অভিযোগ করতে চাইছেন সেই বিষয়টি আপনারা এখানে ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে অভিযোগ করার জন্য একটি বক্স পাবেন এই বক্সে আপনাদের অভিযোগটি লিখবেন লেখার পরে এই অভিযোগ সংক্রান্ত কোনো যদি ডকুমেন্টস আপনারা আপলোড করতে চান তাহলে এখানে চুজ ফাইল ক্লিক করে দেবেন চুস ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটা আপলোড করে নিচের দিকে আপনারা দেখতে পাবেন সাবমিট সাবমিটে ক্লিক করে দেবেন তাহলে আপনারা এইভাবে আপনাদের অভিযোগ জানাবেন পরবর্তী কোনো আপডেট যদি আসে আপনাদেরকে জানাব তার জন্যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন